সহকারী শিক্ষক চারুকলা বিভাগে। আজকে চতুর্থ শ্রেণী ড্রয়িং ক্লাস নেব আমি। তো তোমাদের আজকে, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, আমার এই ক্লাসটা যারা দেখছো, চতুর্থ শ্রেণীর যে সকল ছাত্রছাত্রীরা দেখছো, কত সহজে আমরা জোড়া আম বা আম আঁকাতে পারবো, আমরা সেই টেকনিকটা তোমাদের আজকের ক্লাসে দেখাবো। তাহলে আমরা শুরু করি। আর দেখি না কোনো, আচ্ছা প্রথমে আমরা একটা আম আঁকা শিখবো। একটা যদি আমরা শিখতে পারি, পরবর্তীতে সহজে আর একটা আম আমরা আঁকা শিখতে পারবো। তো একটা আম আঁকাতে গেলে আমাদের প্রথমে কী করতে হবে, প্রথমে সার্কেল নিতে হবে। এরকম একটা সার্কেল নিতে হবে। আমরা সবাই জানি লাইন, সার্কেল, ওভাল, ত্রিভুজ, এগুলো ব্যবহার করে যে কোনো এলিমেন্টস, যে কোনো ধরনের বিষয় আমরা খুব সহজেই ফুটিয়ে তুলতে পারি। তাহলে আম যেহেতু একটু গোলাকৃতি, সেহেতু আমরা সার্কেল নেব। আমরা একটা সার্কেল নিলাম। আবার এই সার্কেলটা তোমরা কীভাবে নিতে পারো, তোমরা তোমাদের পেন্সিলের সাথে ইরেজার এভাবে ধরে তারপর যদি খাতাটা ঘোরাও তাহলেও সার্কেল হয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে তোমাদের কাছে যাদের কম্পাস আছে, কাটা কম্পাস, কম্পাস দিয়েও পেন্সিল দিয়ে সার্কেল করে নিতে পারো। আবার যারা একটু ভালো ড্রয়িং করো তারা ফ্রি হ্যান্ডেও সার্কেল করতে পারো। আচ্ছা তাহলে আমরা ফার্স্টে কী করলাম, ফার্স্টে হচ্ছে একটা সার্কেল নিলাম। তারপর সেকেন্ড স্টেপে আমরা কী করব, এই যে সার্কেলটা আমরা নিলাম, এখন এই সার্কেলের নিচের অংশে একটা এরকম বাঁকা লাইন দেব, বাঁকা লাইন দিলাম। হ্যাঁ, তারপর তৃতীয় নম্বর অংশে কী করব, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, তোমরা যেন খুব সহজে বুঝতে পারো। এই যে এখানে ভাঙা লাইন নিলাম, তারপর এখান থেকে আর একটা লাইন এর সাথে যুক্ত হয়ে গেল। তাহলে প্রথম ধাপে আমরা কী করলাম, প্রথম ধাপে আমরা একটা সার্কেল নিলাম, দ্বিতীয় ধাপে সার্কেলের নিচে ছোটো করে একটা লাইন দিলাম, তৃতীয় ধাপে এই লাইনের সাথে আর একটা লাইন যুক্ত করে দিলাম, চতুর্থ ধাপে আমরা কী করব, চতুর্থ ধাপে সার্কেল আমরা যেমন করেছি এতটুকু আমাদের করা আছে, তারপর আমরা ইরেজার দিয়ে এই যে ভিতরের লাইনটা আছে এটা আমরা মুছে দেব। এই তো ভিতরের লাইনটা মুছে দিলাম, দেখো এখন একটা আমের শেপ চলে আসলো। তারপরের ধাপে আমরা কী করব, তারপরের ধাপে আমরা করব পাঁচ নম্বর ধাপে করব, উপরে আমের ডাল দিয়ে দেবো এবং এখান থেকে আরো দুটো লাইন দিয়ে আমরা পাতা দিয়ে দেবো। খুব সহজেই আমরা একটা আম আঁকাতে পারলাম। তারপর তোমাদের কী করতে হবে, কালার করতে হবে। কালারের বিষয়টা আমরা পরে আসছি, আগে আমি আবার প্রথম থেকে তোমাদের একটু রিপিট করে দেখাই। ফার্স্ট অফ অল আমরা কী করলাম, ফার্স্টে একটা সার্কেল দিলাম, প্রথমে সার্কেল, তারপর দ্বিতীয় ধাপে যেটা করলাম, দ্বিতীয় ধাপে সার্কেলের পরে নিচে আরেকটা অংশ দিলাম, তারপর তৃতীয় ধাপে এই সাইড থেকে আরেকটা লাইন দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে মাঝখানে যে লাইনটা আছে এটা আমরা আস্তে আস্তে মুছে দেব। এইখানে যে চার নম্বর ধাপে আমরা লাইনটা মুছে দিলাম। এরপর পাঁচ নম্বর ধাপে আমাদের আমের যখন শেপটা আমরা পেয়ে গেলাম, পাওয়ার পর আমরা আমের যে ডালটা আছে যার সাথে আমটা ঝোলে, ওই ডালের অংশটা দিয়ে দিলাম এবং একটা পাতা দিয়ে দিলাম। পাতা আঁকানো সহজ নিয়ম, একটা লাইন, তারপর এই সাইড থেকে একটা লাইন, এই সাইড থেকে একটা লাইন, তারপর শিরাগুলো দিয়ে দিতে হবে পাতার। এই তো পাতা আঁকানো খুব সহজ। তাহলে আমরা একটা আম আঁকা শিখলাম। এখন যদি আমাদের বলা হয় যে জোড়া আম আঁকতে হবে, তাহলে কীভাবে আমাদের আঁকতে হবে? জোড়া আম আঁকা খুবই সহজ। এই যে একটা আম আমি আবার এখানে দেখাচ্ছি, এই যে আমরা একটা আম আঁকলাম, এখন এর পাশে আর একটা এভাবে এতটুকু অংশ করলেই হয়ে যাবে। এই যে দুটো আম পাশাপাশি আছে, এবং যখন দুটো বস্তু পাশাপাশি থাকে তখন সামনের বস্তুটাকে দেখা যায়, পিছনের বস্তুটা যদি স্বচ্ছ না হয়, অস্বচ্ছ হয়, তাহলে এই অংশে ঢেকে যাবে। তো এই আমের বাকি অংশটুকু পিছনে পড়ার কারণে ঢেকে গেছে,
যে কারণে এটা দেখা যাচ্ছে না। তো আমরা এটাকে মুছে ফেলি। হ্যাঁ, এই এতটুকু অংশ দেখা যাচ্ছে। এবার দুটো আমের এখানে যে যেহেতু একটা আম ছিল, একটা আমের একটা ডাল আছে, আর এখানে দুইটা আম, তো দুইটা আমের কী হবে, দুইটা আমের ডাল হবে দুইটা। দুইটা ডাল এখন কীভাবে দেব আমরা, খুব সহজেই আমরা দিতে পারি। তোমরা ওয়াই লেখো না, ওয়াই কীভাবে লেখো, ওয়াই লেখো হচ্ছে এভাবে, এভাবে তোমরা ওয়াই লেখো, যে এভাবে তোমরা ওয়াই লেখো। এই ওয়াইটাকে যদি আমরা উল্টায় দেই তাহলে কীরকম হবে দেখতে, এরকম হবে। ওয়াইটাকে উল্টায় দিলে এরকম হবে, তাই না? এটা হচ্ছে সোজা ওয়াই, এটা হচ্ছে উল্টা ওয়াই। তো এখানে আমরা ওয়াইটাকে উল্টা করে দেব। দেখো এই এই যে ওয়াইটাকে উল্টা করে দিলাম, দিয়ে এতে করে কী হলো, এই আমের একটা ডাল হয়ে গেল, এই আমের একটা ডাল হয়ে গেল, সাথে একটা পাতা দিয়ে দে, ওয়াইয়ের নিচের অংশের যে অংশটা ওখান থেকে লাইন দিয়ে পাতা দিয়ে দে। দেখতে পেরেছো কত সহজে আমরা জোড়া আম করে ফেললাম? আচ্ছা, এবার তোমাদের আমটা রং করা, তোমরা কীভাবে রং করবা এটা একটু তোমাদের বলে দেই। সাধারণত সবুজ আম তোমরা তিন কালারে শেড করতে পারবা। আমি এখানে একটু দেখাচ্ছি, আমটাকে এভাবে ভাগ করবা, এক দুই, টোটাল এখানে তিনটা ভাগ হলো, এক দুই তিন। যদি আমরা কাঁচা আম আঁকি তাহলে এখানে ডিপ গ্রিন দেব, ডিপ গ্রিন মানে হচ্ছে গাঢ় সবুজ, তারপর গাঢ় সবুজের পরে এখানে লাইট গ্রিন। তোমাদের রং পেন্সিলের বক্সে দেখবা ডিপ গ্রিন আছে, লাইট গ্রিন আছে, ইয়েলো আছে, আর সবার নিচে আমরা ইয়েলো কালার, হোয়াইটে আমি বুঝাচ্ছি ইয়েলো, এলতে লাইট, জিতে গ্রিন, ডিতে হচ্ছে ডিপ, জিতে গ্রিন। এটা হচ্ছে কাঁচা আম। কাঁচা আমের ক্ষেত্রে, কাঁচা আমের ক্ষেত্রে আমরা এই কালারটা দেব, আর পাকা আমের ক্ষেত্রে আমরা কী কালার দেব, পাকা আমের ক্ষেত্রে কি, পাকা আমের ক্ষেত্রে ঠিক আমরা এভাবে করে তিনটা ভাগ করব। ফার্স্টে দেব হচ্ছে ডিপ অরেঞ্জ, আমরা ডিও দিয়ে বোঝাচ্ছি, ডি ডিতে ডিপ, ওতে অরেঞ্জ। তারপরে দেব হচ্ছে এলও, এলওতে হচ্ছে লাইট অরেঞ্জ, এবং সবার নিচে ইয়েলো দিয়ে দেবো, ওয়াইতে ইয়েলো। আমরা যদি এভাবে দেই এবং একটার সাথে আরেকটা যদি একটু মিশায় মিশায় দেই তাহলে খুব সুন্দর একটা শেড হবে। এটা হচ্ছে পাকা আমের ক্ষেত্রে, পাকা আমের ক্ষেত্রে আমরা এটা খুব সহজেই করতে পারি। তো আমার শিক্ষার্থীরা আশা করি খুব সহজেই তোমরা এখন বাসায় যদি একটু প্র্যাকটিস করো ঠিক এই ওয়েতে, আমি প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি। প্রথমে এক নম্বরে একটা সার্কেল দিবা, দুই নম্বরে সার্কেলের সাথে একটা বাঁকা লাইন দিবা, তিন নম্বরে বাঁকা লাইনের সাথে আর একটা লাইন বাঁকা হয়ে যুক্ত হয়ে যাবে। আমরা বাংলায় যেভাবে পাস দেখি কিছুটা ওরকম। তারপর ভিতরের লাইনটা মুছে দিতে হবে, এই লাইনটা মুছে দিতে হবে, এরপরে একটা ডাল দিয়ে পাতা দিতে হবে। তারপর আমরা যদি জোড়া আম আঁকি, জোড়া আম আঁকতে গেলে এই আমের পাশে আর একটা আম দিতে হবে। আমরা যে ওয়াই লিখি, ওয়াইটাকে আমরা এমন উল্টা করে দিয়ে এখানে যদি বসাই দিই তাহলেই দুইটা আমের ডাল হয়ে গেল এবং একটা পাতা পরে দিয়ে দেবো। এবং আমরা জানতে পেরেছি কাঁচা আমের রং কী হয়, পাকা আমের রং কী হয়। কাঁচা আমের রঙের ক্ষেত্রে প্রথমে ডিপ গ্রিন, তারপর লাইট গ্রিন, তারপর ইয়েলো। এবং পাকা আমের ক্ষেত্রে প্রথমে ডিপ অরেঞ্জ, তারপর লাইট অরেঞ্জ, তারপর ইয়েলো। তো সবাই বুঝতে পেরেছো? আশা করি আজকে আমার এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে আবার নতুন কোনো টপিকস, নতুন কোনো এলিমেন্টস নিয়ে তোমাদের ছবি আঁকার ক্লাসটা যেন আরও সহজ হয়, সুন্দর হয়, সেই চেষ্টাটুকু করবো। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ এভরিওয়ান।